ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে গোয়ালিয়রে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স যেমন দেখা গেছে কিংবা ভারতীয় বোলারদের বিপক্ষে ব্যাটারদের যে পারফরম্যান্স ছিল সেটা দেখে বলা যাচ্ছে সিরিজের বাকি দুই টি টোয়েন্টিতে হয়তো ভারতীয় বোলারদের খুব বেশি চ্যালেঞ্জ জানাতে পারবে না বাংলাদেশের ব্যাটাররা যদি তেমন হয়ে থাকে সেই ক্ষেত্রে পরবর্তী দুই টি টোয়েন্টি ম্যাচের ফলাফলও কী হবে তা প্রথম টি টোয়েন্টি দেখে স্পষ্ট হয়ে গেছে হয়তো অনেকের যাই হোক পরবর্তী দুই টি টোয়েন্টিতে বাংলাদেশ যদি কামব্যাক করতে পারে সেটা তো ভালো ব্যাপার তবে পরবর্তী দুই টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সটা কেমন হবে সেটা হয়তো আমরা প্রথম টি টোয়েন্টি দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছি ব্যাটারদের পারফরম্যান্স পরিবর্তনের এই মুহূর্তে অন্তত ভারতের বিপক্ষে এই সিরিজে খুব বেশি সুযোগ হয়তো নেই স্কোয়াডে যারা আছেন তাদেরকে নিয়ে যেভাবে ব্যাটিং লাইন আপ সাজানো হয়েছে তাদের মানসিক পরিবর্তন আসলে কিংবা তাদের যদি মানসিক শক্তি বাড়ে সেই ক্ষেত্রে ভারতের বিপক্ষে হয়তো ভালো ব্যাটিং করতে পারবে যদি এই কনফিডেন্স থাকে যে ভারতের বিপক্ষে তাদের টি টোয়েন্টি স্টাইলে খেলার সক্ষমতা আছে নিজেদের উপর বিশ্বাস রাখতে পারে তাহলে হয়তো পরিবর্তন আনতে পারবে নাজমুল হোসেন শান্ত লিজন দাস মেদিয়াসান মিরাজ জাকির আলী অনিক মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটাররা কিন্তু এছাড়া আর কোনো বিকল্প এই মুহূর্তে নেই যেহেতু পঞ্চাশ জনের স্কোয়াড নিয়ে তো আর ভারতে যাওয়া হয়নি কিংবা এগারো জন খারাপ খেলে এগারো জনকে বাদ দিয়ে নতুন এগারো জন নেওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নেই তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে একটা জায়গাতে পরিবর্তন হয়তো আনলেও আনতে পারে বাংলাদেশ ক্রিকেট দল সেই জায়গাটা হলো তাসকিন আহমেদের জায়গায় তানজিম হাসান সাকিবকে হয়তো আমরা দেখতে পারি তানজিম হাসান সাকিবকে নেওয়া হলে তাস্কিনের জায়গায় সেই ক্ষেত্রে বাংলাদেশের বোলিং ইউনিটটা হয়তো আরও কিছুটা সমৃদ্ধ হতে পারে তাস্কিনের জায়গায় যদি তানজিম হাসান সাকিবকে নেওয়া হয় সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলাম দুই বাহাতির পাশাপাশি তানজিম হাসান সাকিব ভারতীয় ব্যাটারদের কিছুটা চ্যালেঞ্জ জানাতে পারে যেমনটা আমরা এশিয়া কাপে দেখেছিলাম ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন তঞ্জিম এরপর টি টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপটায়ও দারুণ বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী এই তরুণ আসলে বাংলাদেশের বর্তমান যে স্কোয়াড রয়েছে সেখানটায় যুব বিশ্বকাপ জয়ী তরুণদের আধিপত্য বেশি ধরুন শরীফুল ইসলাম তহিদ হৃদয় আছেন পারভেজ হোসেন ইমন এমন অনেক তরুণই আছেন বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডটায় তাই একটা জায়গাতে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ আনার সুযোগ রয়েছে সেটা হলো তানজিম হাসান সাকিবকে একাদশ অন্তর্ভুক্ত করা তাস্কিন আহমেদের জায়গায় তাহলে দিল্লিতেও তিন পেসারের বাংলাদেশ একটা সুবিধা পেতে পারে প্রথম টি ম্যাচে ভালো বোলিং করেছেন শরীফুল ইসলাম মুস্তাফিজ একটা উইকেট পেলেও তার ইকোনমি রেটটা একেবারে তার সঙ্গে মানানসই ছিল না আর তাস্কিন আহমেদের বোলিংটা মোটেও ভালো হয়নি কেবল দুই দশমিক পাঁচ ওভারে তিনি চুয়াল্লিশ টান দিয়েছেন ভারতীয় ব্যাটাররা তাকে মোটেও সম্মান জানায়নি তাই তাস্কিন আহমেদকে পরবর্তী ম্যাচটায় বসিয়ে এই পারফরম্যান্সের জন্য নয় মূলত তানজিম হাসান সাকিবকে সাকিবের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা থেকে হয়তো এই কাজটা করে দেখতে পারে ম্যানেজমেন্ট